আচ্ছা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আমি বলবো বলেছিলাম, বলবো, আর একটু তোদের থেকে সময় নিচ্ছি, আর বিশেষ করে তোরা যেগুলো পারছিস সেগুলো তো পেরেই যাচ্ছিস, অসুবিধা হলে সেটা অবশ্যই আমি হেল্প করব। তো নেক্সট হচ্ছে আমরা যেটা চলে আসি, যে পড়াশোনা মানে যে আমাদের আলোচনার জায়গাটা চলছিল সেই জায়গাটা আমরা চলে আসি। হ্যাঁ, চুরাশি পাতা, 83 পাতা, 84। 84, আচ্ছা, এটা আমরা এর পরেই আছে। এইটা আলোচনা করেছিলাম, টুকরো কথার মধ্যে আলোচনা করেছিলাম, প্লাজমা অবস্থা। নিচটা থেকে হবে, হ্যাঁ, আমাদের আজকে আলোচনা হবে এখান থেকে, আমাদের চেনা অনেক যৌগ, যেমন নুন, পোড়াচুন, কস্টিক সোডা, কলিচুন, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। তো দেখ, এখানে যে নামগুলো আছে, আমি তোদের এই নামগুলোর সঙ্গে একবার সংকেতগুলো, কিছু কিছু জানিস, আবার কিছু কিছু একটু অসুবিধাও থাকতে পারে, সেগুলো আমি একবার তাই তোদের সঙ্গে এদের সংকেতগুলো আলোচনা করে নেব, কারণ সংকেত আমাদেরকে শিখতেই হবে, ঠিক আছে? এখনো শিখতে হবে, পরেও শিখতে হবে, তাই আমি এখন থেকে একটু সংকেত বিষয়ে আলোচনা করব, যেখানে সুযোগ পাবো। এখানে আমি সুযোগ পেয়েছি, তাহলে প্রথম কি আছে সংকেত, কিসের বলেছে বল, প্রথমটা বল, তোরা একটু আমাকে বলবি যে প্রথমে কি কি পদার্থের কথা বলা হয়েছে, নুনের সাথে। হ্যাঁ, সংকেত বল, NaCl, খাদ্য লবণ, NaCl, এটা হচ্ছে খাদ্য লবণ, ঠিক আছে? নেক্সট কি পদার্থ আছে স্যার? পোড়াচুন। কেউ বলতে পারবে পোড়াচুনের সংকেত কি? পোড়াচুনের আর একটা নাম হচ্ছে পাথুরে চুন। পোড়াচুনের পোড়াচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO, এটা হচ্ছে পোড়াচুনের সংকেত। ওকে, নেক্সট নেক্সট কি আছে বল, তাহলে সোডিয়াম ক্লোরাইড, পোড়াচুন, তারপর আর কি আছে? কস্টিক সোডা। কস্টিক সোডা, বলতে পারবি কেউ কস্টিক সোডার সংকেত? কস্টিক সোডার সংকেত কেউ? এটা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা, ঠিক আছে? আচ্ছা, প্রসঙ্গত আরেকটা জিনিসের নামও তোদের জানিয়ে রাখি, আরেকটা মানে এরই রিলেটেড বলতে পারি, সেটার নাম হচ্ছে কস্টিক পটাশ, তার সংকেত হচ্ছে KOH, এটার এটা হচ্ছে কস্টিক পটাশ, আর এটা হচ্ছে কস্টিক সোডা, ঠিক আছে? কস্টিক কথাটার অর্থ হচ্ছে ক্ষয়কারী, মানে এই যে NaOH বা KOH আছে না, এটা যদি আমাদের হাতে পড়ে, একটু গাঢ় দ্রবণ হাতে পড়ে, আমাদের ত্বকটাকে কিন্তু নষ্ট করে দেয়, ত্বকটাকে ক্ষয় ঘটিয়ে দেয়, এই জন্য কস্টিক পটাশ এটা হচ্ছে KOH, আর কস্টিক সোডা হচ্ছে NaOH। কথাটা বুঝতে পারলি? আমি বললাম প্রাসঙ্গিক বলে বললাম কথাটা। নেক্সট হ্যাঁ, কি বললি, বুঝতে পারলাম না রে। কলিচুন, কলিচুন, কলিচুনের সংকেত বল না, তোরা বল না, জানলে বল। শুধু ওইচ নয়, CaOH হোল টু, ঠিক আছে? এগুলো কেন আসছে তাদের যোজ্যতার উপর নির্ভর করে, ক্যালসিয়ামের যোজ্যতা 2, ওইচ এর কাছে গেল, ওএইচ হাইড্রক্সিল এই গ্রুপটার যোজ্যতা সেটা হচ্ছে 1, সেটা এখানে হলো, 1টাকে লেখা হয় না, তাই সংকেতটা CaOH হোল টু হয়ে গেল। পরবর্তী কি আছে, পরবর্তী কি আছে? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, আচ্ছা, NH4 এটা হচ্ছে অ্যামোনিয়াম, আর সালফেট হচ্ছে SO4। এই প্রসঙ্গে একটা কথা বলি, SO4-এর যোজ্যতা হচ্ছে 2, সালফেটের যোজ্যতা 2, অ্যামোনিয়ামের যোজ্যতা 1, বলতো তাহলে এর অ্যাকচুয়াল সংকেতটা কি ঠিক লেখা হয়েছে? অ্যামোনিয়ামের, হ্যাঁ, তাহলে সঠিকটা ভুলই লেখা হয়েছে, সঠিকটা কি হবে? NH4-2 SO4, এটা শুধু SO4 বলে, NH4-2 SO4, কেন হলো সবার জন্য একবার বুঝিয়ে দিচ্ছি, SO4-এর যোজ্যতা 2, অ্যামোনিয়াম এর নিচে এলো, অ্যামোনিয়ামের যোজ্যতা 1, সেটাও SO4-এর নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা লেখা হয় না, ওই জন্য এরকম সংকেতটা লেখা হয়েছে। ক্লিয়ার সকলের কাছে? আচ্ছা, তারপরে কি আছে? ঠিক আছে, তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট,
অ্যামোনিয়াম যেটা সেটা এক্ষুনি লিখেছি, সেটা হলো NH4, আর নাইট্রেট হচ্ছে NO3, এটার নাম হচ্ছে নাইট্রেট। উভয়েরই যোজ্যতা এক, তাহলে সংকেত ঠিক লেখা হয়েছে না ভুল হয়েছে? আবার মনে হচ্ছে কেন? এটারও এক যোজ্যতা, এটারও এক যোজ্যতা। হ্যাঁ, বলবি ঠিক আছে বা ঠিক নেই, আবার মনে হচ্ছে কেন? ঠিক আছে, এইটা আচ্ছা, সবগুলো হয়ে গেল কি যেগুলো ওখানে দেওয়া ছিল? আচ্ছা, তাহলে আমরা সংকেতগুলো একটু পাশাপাশি জেনে নিলাম। এরাও কঠিন পদার্থ, কিন্তু এরা অণু দিয়ে তৈরি নয়, এই সব যৌগ তৈরি হয় আয়ন দিয়ে, তার মানে এরা আয়নের সমষ্টি। পরবর্তী অংশে আমরা আয়ন দিয়ে তৈরি যৌগদের কথা জানব। তো কথা প্রসঙ্গে আমরা যেহেতু এদের সংকেতগুলো লিখেইছি, তো আমার কাছে খুব মানে এটা খুব ভালোই সুযোগ এসে গেছে যে প্রত্যেকটার ক্ষেত্রে কি কি আয়ন তৈরি হয় সেই আয়নগুলো তোদেরকে ভেঙে দেখিয়ে দেয়। তো এই যে NaCl দেখছিস, NaCl এর মধ্যে আসলে দু ধরনের আয়ন থাকে। একটাকে বলে সোডিয়াম আয়ন, যেটা হচ্ছে Na প্লাস সোডিয়াম আয়ন, এবং Cl মাইনাস, তার নাম হচ্ছে কি জানিস? Cl মাইনাস এর নাম ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন। ঠিক আছে, তেমন ভাবে দেখ, ক্যালসিয়াম অক্সাইড, এখানে আছে Ca2 প্লাস আয়ন এবং তার সঙ্গে আছে O2 মাইনাস আয়ন। আচ্ছা, NaOH KOH এদেরকে আয়নে ভাঙলে এখানে যেগুলো পাবো সেটা হচ্ছে Na প্লাস অর K প্লাস, মানে যদি NaOH নিয়ে বিচার করিস তাহলে Na প্লাস, KOH নিয়ে বিচার করলে K প্লাস, আর তার সঙ্গে তৈরি হবে OH মাইনাস, এই দুটো তৈরি হয়। নেক্সট হচ্ছে, তার মানে এখানেও দেখ আয়ন সবারই দেখ মানে আছে। বল বল, Cl এর পর মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছেন কেন? ওটা ব্র্যাকেট নাও, এটা একটু দেখতে ভালো লাগে, এরকম একটু গোল করে দিলে সুন্দর দেখতে লাগে, এই কারণে। মানে এটা গোল করে দেওয়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে, ধর হ্যাঁ রে, আমি বলছি কেন বিশেষ করে গোল করে দেওয়া হয়। ধর তুই না কিছু একটা লিখছিস, কোন একটা সেন্টেন্স, একটা বাক্য লিখছিস, তা বাক্যটা লিখতে গিয়ে মাঝে এই Cl মাইনাস এই বিক্রিয়া অংশগ্রহণ করে এরকম ভাবে লিখলি, আর একজন কি করলো Cl মাইনাস এই বিক্রিয়া অংশগ্রহণ করে এমন ভাবেই মাইনাসটা দিল, যে পরীক্ষক হাইফেন দিয়েছেন, আপনি হাইফেন দিয়েছিস নাকি সেটা চার্জ বুঝিয়েছিস সেটা পরীক্ষক বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে যদি এটা গোল করে দিস তাহলে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে যে তুই ওটা আয়ন হিসাবেই লিখেছিস, এই জন্য এটা দেয়া হয় মেনলি, অন্য কিছু কারণ নেই। তুই চাইলেই সিএ টু প্লাসটাকেও গোল করে দেখাতে পারিস, এটা কোনো অন্য কারণ নয়। তো নেক্সট হচ্ছে দেখ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে সিএ টু প্লাস, আর কি হবে বলতে পারবি? মাইনাস, কিন্তু কটা আছে, কটা আছে? তাহলে 2OH মাইনাস এটা হবে। পরেরটায় চলে আসি আয়নে ভাঙলে, এখানে যেটা পাবি NH4 প্লাস, যার নাম অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন। আর একটা পাবি SO4 2 মাইনাস সালফেট আয়ন, সালফেট আয়ন, ঠিক আছে, সালফেট আয়ন তার সঙ্গে পাবি SO4 2 মাইনাস। এবার দেখ এটা, এটাই দেখছি NH4 কটা আছে, এখানে দেখ কটা আছে, একটা কোথায় রে, এটা এই যে এখানে কত, দুই। যদি দুই থাকে এর আগেও কিন্তু দুই সংখ্যাটা বসবে, অর্থাৎ এটা আমরা আয়নে ভাঙলে 2 NH4 প্লাস আর SO4 2 মাইনাস এগুলো পাবো। এবং ফাইনালি এটা যেটা, এটার মধ্যে এটাকে আয়নে ভাঙলে আমরা পাবো অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস আয়ন এবং নাইট্রেট আয়ন NO3 মাইনাস আয়ন, এটা আমরা পাবো, এটা আমরা পাবো। ওকে, তাহলে এইভাবে আমরা এই যে যৌগগুলো যেগুলো আমাদের কাছে ছিল সেগুলোকে আমরা আয়নে ভেঙে ভেঙে দেখাতে পারলাম। ওকে, সো এবার লক্ষ্য করে দেখ, তাহলে আমরা যে প্রাথমিক যে অংশটা আমাদের অনেক চেনা যৌগ সেগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি। হ্যাঁ বল, এবার পুরোটা দেখতে পেয়েছিস?
নেক্সট নেক্সট তাহলে চলে আসছি আমরা এটাই তো এই এই যে এবারে প্রশ্ন হলো যে আয়ন এই আয়নগুলো তৈরি হবে কি করে বা এই সংক্রান্ত যে যৌগগুলো সেই বিষয়ে আলোচনার পরে আমরা যত এগোবো সেটা আমরা দেখতে পাবো তো প্রথমেই দেখ আয়নীয় যৌগের কথা এখানে বলা হয়েছে আয়নীয় যৌগের যে সোডিয়াম ক্লোরাইড সেই সোডিয়াম ক্লোরাইডের যে কেলাস আমি তোদের বোধহয় আগে একদিন দেখিয়েছিলাম সেই কেলাসের গঠন এখানে দেখানো হয়েছে এরকম ধরনের যে আয়নে তোদের কাছে চিনির থেকে এই নুনের থেকেও আর একটা জিনিসের মধ্যে ভালো কেলাস দেখতে পাবি সেটা হচ্ছে চিনির দানা চিনির দানাগুলোকে যদি একটা ম্যাগনিফাইং গ্লাসে নিয়ে একটু বড় করে দেখিস দেখবি প্রত্যেকটা চিনির দানার শেপ কিন্তু মোটামুটি আইডেন্টিক্যাল একই রকম ঠিক আছে তো যদিও চিনিটা আয়নীয় যৌগ নয় আমি বলছি না চিনিটা আয়নীয় যৌগ কিন্তু এই যে কেলাসের ধারণা যে বলেছে তাদের একটা সুন্দর জ্যামিতিক আকৃতির যে ধারণার কথা বলেছে আমরা সেটা আমরা কিন্তু এই নুনের ক্ষেত্রে দেখতে পাই অর্থাৎ এরকম ভেবে বসিস না যেন এই যে কেলাস এটা কেবলমাত্র আয়নীয় যৌগদের মধ্যেই আছে এরকম কিন্তু ব্যাপারটা নয় কেলাস সমযোজী যৌগদের মধ্যে হতে পারে যারা আয়ন দিয়ে তৈরি যারা আয়নীয় যৌগ তাদের মধ্যেও থাকতে পারে কি প্রশ্ন করতে চাস যদি কোনো প্রশ্ন করতে চাস বলতে পারিস আচ্ছা এবারে বলি আচ্ছা আমি তোদেরকে একটা কেলাসটা কি হলো মানে কেলাস কি জানতে চাইছিস কেলাস মানে হচ্ছে যে আমরা দেখব যে আয়নীয় যৌগগুলো আছে তাদের গঠনাকৃতি নিয়ে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে দেখবো যে তাদের গঠনাকৃতি একটা সুন্দর জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয় সেটা কিন্তু বাইরে থেকে তুই এরকম ভাবি না যে ঘষে ঘষে তৈরি করা হয়েছে তা কিন্তু না সেটা অটোমেটিক্যালি তৈরি হয় কথাটা বুঝতে পারলি সেটা নিজে নিজেই তৈরি হয় যেমন ফটকিরির কেলাস দেখবি ফটকিরির কেলাস কত সুন্দর দেখতে হয় আমি দেখাচ্ছি ক্রিস্টাল অফ অ্যালাম পট মানে অ্যালাম করলে পাওয়া যাবে আমরা এখানে পাবো এই এগুলো ক্রিস্টাল হ্যাঁ কেলাসটা হচ্ছে ক্রিস্টাল আচ্ছা ইমেজের মধ্যে দেখ এই যে দেখ এই যে এইটা এই যে এইটা দেখ এইটা খুব সুন্দর একটা ক্রিস্টাল এই যে এইটা দেখ এই যে এইটা এইরকম ধরনের আমরা ক্রিস্টাল কিন্তু দেখতে পাচ্ছিস এই যে নির্দিষ্ট একটা শেপ আছে দেখ এরকম শেপের কিন্তু আমরা ক্রিস্টাল পাই এই যে এখানে দেখ বহু ক্রিস্টাল এরকম ধরনের এইরকম ধরনের এটা হচ্ছে এটা হচ্ছে সোডিয়াম কেলাসের যে ক্রিস্টাল সেটাকে যদি ঠিকঠাক ভাবে তৈরি করা যায় এইরকম ধরনের ক্রিস্টাল পাই ঠিক আছে ডেড সি অর্থাৎ কিনা যেটা মৃত সাগর সেখানে কিন্তু এরকম সোডিয়াম ক্লোরাইডের অনেক ক্রিস্টাল পাওয়া যায় সেটা মানে ন্যাচারালি তৈরি হয়ে ওই ডেড সি এর আশেপাশে রয়েছে আমি তোদেরকে আমার কাছে একটা ভিডিও কালেকশনে আছে দেখছি আমার কাছে মানে তো দেখাচ্ছি পেয়ে যাব পেয়ে যাব এইটা এটা ডেড সি যে আছে এখানে এই যে লোকটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি এখানে এই যে জলটা আছে জলের মধ্যে লবণের ভাগ এত বেশি আছে যে এখানে ওই জলের গাঢ়ত্বটা এত বেশি যে একটা মানুষ কিন্তু সেখানে সাঁতার না কেটেও ভেসে থাকতে পারে ঠিক আছে আর মৃত সাগর বা ডেড সি নাম ডুবতে পারবে না এবং এটার নাম ডেড সি কেন এখানে নুনের বা লবণের ঘনত্ব এত বেশি এখানে কিন্তু কোনো মাছ বা এই জাতীয় কিছু বাঁচতে পারে না ওই জন্য এটার নাম ডেড সি মৃত সাগর তাহলে স্যার এখানে যদি কোনো মানুষ বেশিক্ষণ থাকে তাহলে তার গা থেকে তো মানে যে জলটা আছে সেটা তো বেরিয়ে যাবে না প্রভাবে ডিহাইড্রেশন হবে অবভিয়াসলি ডিহাইড্রেশন হবে তার সেটা ঠিকই বলেছিস আচ্ছা আরেকটা দাঁড়া এইটার মধ্যে না এই যে এইটা 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 মানে ওটা ডেড সি এর একটা ধর্ম বুঝলাম উই আর অন দ্য ডেড সি ইন ইসরায়েল
And look what an amazing natural phenomenon. This is salt cube. All the beach here is around a lot of like this salt cube. Salt cube. It's amazing. Now we are making our temple. এই যে আমরা যে বললাম না খাদ্য লবণ, সেই খাদ্য লবণ গুলো যে যদি ঠিকঠাক ভাবে কেলাস তৈরি করা যায় তার থেকে সেটা কিউবিক শেপ হয়। আমি বলেছি সেই কিউবিক শেপ ওই যে ডেড সি তার ধারে ধারে কিন্তু এরা কিন্তু পড়ে রয়েছে, জাস্ট এমনি নরমাল পড়ে রয়েছে চারিদিকে। সেটাই দেখাচ্ছি যে তার যে শেপটা কিউবিক এবং সেটা ন্যাচারালি তৈরি হয়েছে সেই ব্যাপারটা এখানে আমি তাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস পেয়েছিস সকলে? এবারে দেখ পরবর্তী ক্ষেত্রে কি দেখানো হয়েছে, এই যে সোডিয়াম ক্লোরাইড এটা কিভাবে তৈরি করা যেতে পারে। সোডিয়াম ক্লোরাইড তৈরি করা যেতে পারে রিয়াকশন ঘটিয়ে কার কার মধ্যে, সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা যেতে পারে। তো এরও এক্সপেরিমেন্ট আমার কাছে একটা রয়েছে রেডিমেড, মানে আমার কাছে বলতে আমি এটা ইউটিউব থেকেই কালেকশন করেছি। তো সোডিয়ামের সঙ্গে ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় NaCl তৈরি হয়, যা এটা আমি কেটে দিলাম, এর মধ্যেই ছিল, আমি তোদের দেখাতে পারতাম, দেখাতে পারবো আর কি, আছে আমার কাছে, আমাকে একটুখানি খালি টাইম দে, আমি দেখাচ্ছি। ক্লাস 8 সায়েন্স, দাঁড়া আমাকে একটুখানি দেখতে দে, কোনটা একটু বুঝে নি কোনটা। ক্লোরিন না, এটা জাস্ট ছবি। এটা কি আছে বলতো, এই যে ক্লোরিন গ্যাস যে সবুজাভ হলুদ বর্ণের একটা গ্যাস, সেই সবুজাভ হলুদ বর্ণের গ্যাসটা যে কিরকম, সেটা এমনিতে ক্লোরিনকে আমরা এইভাবে তো কোনো পাত্রের মধ্যে মানে কালেক্ট করি না, ওই রকম আর কি, এইরকম একটা মানে পাওয়া গেছে আর কি, এটা একটা ছবি পেয়েছিলাম যেটা সবুজাভ হলুদ বর্ণটা একটু বোঝা যাচ্ছে। আর ওইটা এটা পাচ্ছি না তো, খেয়াল করতে অ্যালকালি মেটাল পি ক্রিস্টাল। আচ্ছা তোদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই ততক্ষণ, এই যে ক্রিস্টাল যে বলছি আমরা, ক্রিস্টাল যে আমাদের সেক্ষেত্রে যে ক্রিস্টাল তৈরি করা যায় বাড়িতে, তোরা ক্রিস্টাল তৈরি করতে পারিস, সেটা কি পদ্ধতিতে তৈরি করতে পারবি, এখানে একটা আমার কাছে পদ্ধতি এখানে দেখানো আছে, ঠিক আছে। আমি ওইটা ঠিক খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, আছে আমার কাছে, আমি আগে দেখিয়েছি। সোডিয়াম মেটাল সালফিউরিক অ্যাসিড টেট্রামেটার, এমনি এই মুহূর্তে পাচ্ছি না বুঝলি, আমি ওটা পরে খুঁজে রাখবো, তোদেরকে আমি নেক্সট দিন দেখাবো। তো ততক্ষণ ক্রিস্টাল কিভাবে তৈরি করা যেতে পারে সেটা দেখতে পারিস, এইটার মধ্যে দেখতে পারিস। Hello everyone. In this video, I'll show you how to grow a beautiful purple single crystal. For this, we will need the following. দেখ এখানে তাহলে কি কি নিয়েছে, এখানে দেখিয়েছে এই যে এই যে দুটো এখানে যৌগ এখানে নিয়েছে, এটা হচ্ছে পটাশিয়াম ক্রোমিয়াম সালফেট আর পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, এই দুটোকে নিয়েছে, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে। এর মধ্যে পটাশিয়াম ক্রোমিয়াম সালফেট যেটা, এর কিন্তু পার্পল টাইপের কালার আছে, দেখবি আমরা দেখতে পাবি সেটা। আর এইটা হচ্ছে বর্ণহীন পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। Substances, potassium and chrome alum. To begin, let's make a mixture of alum. To do this, take a glass and weigh 100 grams of aluminium potassium sulfate. আমি কি বলেছিলাম, অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট যেটা, তার বর্ণ হচ্ছে সাদা বা কোনো সেরকম অর্থে বিশেষ কোনো কালার নেই, সেটা
and 12 grams of chrome and potassium sulfate in it. Adding chrome alum will make the crystals violet. Then pour 400 milliliters of a very hot water into কালোটা ওই যে তোদেরকে আগেই বললাম রে এখানে এই যে দুটো যে যৌগন এই যে দুটো কৌটো দেখতে পাচ্ছিস এর মধ্যে যে এটা পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এটা প্রথমে যে সাদা বর্ণের যেটা আর পটাশিয়াম ক্রোমিয়াম সালফেট যেটা এর বর্ণ হচ্ছে অ্যাকচুয়ালি ভায়োলেট এটাই দেখ একটু পরে সেটাকে ওয়েট করেছিল দেখ এর মধ্যে ওজন করে 12 গ্রামস অফ ক্রোম এন্ড পটাশিয়াম সালফেট ইন ইট আর এর মধ্যে গরম জল দিয়েছে তখন তো এটা দ্রবীভূত হয়ে গেছে এবং সামগ্রিকভাবে বর্ণটা ভালো Adding chrome alum will make the crystals violet. Then pour 400 milliliters of a very hot water into the glass and stir until all the alum is dissolved. ওটা নিয়ে ভালো করে নাড়াচ্ছে যাতে পুরোটা দ্রবীভূত হয়ে যায়। After is all dissolved, leave this glass for a few days to let the crystals form at the bottom. A day later, pour the alum solution into another container. As you can see, অন্য জায়গায় ঢেলে নিল। নিলে দেখ এর মধ্যে দেখ দেখতে পাচ্ছিস অনেক ছোট ছোট ক্রিস্টাল এর মধ্যে কিন্তু ছোট ছোট তৈরি হয়েছে এটা কিন্তু অত বড় নয় যত বড় আমরা ওখানে দেখব শেষে A lot of beautiful little fused together crystals were formed at the bottom of the glass. Now pick open the mass of the crystals and put them in a bowl. Choose from this mass the most beautiful and the large crystal. এর মধ্যে কয়েকটাকে চয়েস করে নিল যেগুলো বেশ মোটামুটি একটু ভালো তৈরি হয়েছে Crystal will serve as a seed from which a এইটাকে শুধু তার মধ্যে থেকে আবার চয়েস করলো ঠিক আছে এটাই বড় হবে এটাই বড় হবে কিভাবে দেখ Large crystal will be grown in the future the solution which previously was submerged can be now filtered but that is optional now tie the seed on ওটাকে ফিল্টার করে নিল বাকিটাকে নিয়ে এরকম একটা সেটআপ করেছে দেখ এইখানে কি করেছে এখানে লক্ষ্য কর এই যে মানে এরকম একটা সেটআপ করেছে এখানে দড়ি সুতো বেঁধে সুতোটার সঙ্গে যে ক্রিস্টালটাকে চয়েস করলো সেটাকে যোগ করে দিল না ফিন ফিশন লাইন এন্ড হান ইট ইন আ সলিউশন অফ অ্যালুম অন আ পেন্সিল অর আ স্টিক নাও উই ক্যান অনলি ওয়েট ফর দ্য ক্রিস্টালস টু গ্রো ওভার টাইম ওয়াটার উইল এভাপোরেট ফ্রম দ্য সলিউশন এন্ড এক্সেস অ্যালুম উইল ফর্ম দ্য ক্রিস্টাল দ্যাট ইজ হ্যাঙ্গিং অন টু দ্য ফিশন লাইন আফটার সাম টাইম কি হলো বুঝতে পারলি এই পর্যন্ত তোরা কি করে বড় হয়ে গেল ওটা অটোমেটিক বড় হয়ে যাবে ওই যে দ্রবণটা নিয়ে সেই যার থেকে ছোট ছোট ক্রিস্টাল গুলো পেয়েছিল তার মধ্যে কিন্তু পরে ওই ছোট ক্রিস্টালটাকে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল ঠিক আছে এবং এইটা বাড়িতে কি মানে কি দিয়ে মানে কি যোগ দিয়ে করতে পারি বাড়িতে ফটকিরি দিয়ে করতে পারি এটার আকারটা কি চেঞ্জ হয়ে গেছে আকারটা বড় হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে বাড়িতে তোরা শুধু ফটকিরি নিয়ে ফটকিরি আর কিছু দিতে হবে না শুধু ফটকিরি নিয়েই কাজটা করতে পারবে তাহলে তখন কিন্তু এই যে পার্পল টাইপের কালারটা আসবে না কিন্তু ওই হোয়াইট টাইপের এরকম সিমিলার একই ধরনের শেপটা পাবে কালারটা ওরকম হবে না দ্যাট ক্রিস্টাল উই বিগিন টু টেক আ রেগুলার মেজারমেন্ট কি বল 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 কি বলছিস ফটকিরিটাকে প্রথমে ফটকিরি নিয়ে কিভাবে করব বলছি ফটকিরিটাকে প্রথম গুঁড়িয়ে নিবি গুঁড়িয়ে নিয়ে তাতে গরম জল করে দ্রবণ করে দিবি করে রেখে দিবি কথাটা বুঝতে পারলি এই অংশটা থেকে বলছি হ্যাঁ একটু মাইকটা বন্ধ করে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে আমি আবার আমাকে বলবি এ দেখ এইখানে যেমন এখানে দুটো পদার্থ মিশে দ্রবণ করেছে তোরা শুধু ফটকিরি দিবি গুঁড়ো করে দিয়ে গরম জল দিয়ে এখানে তো বিকার নিয়েছে তোর একটা গ্লাসে বা কাঁচের গ্লাস হলে ভালো হয় ভেঙে টেকে নেওয়া যায় তার মধ্যে এরকম দ্রবণ করে নিলি নিয়ে করলি কি এটাকে রেখে দিলি হয়তো আজকে রাখলি কালকে সকালে উঠে দেখলি যে এটার এটার নিচে কিছু কঠিন পদার্থ জমা হয়েছে তখন যদি এটাকে মানে এইটার মধ্যে এটাকে যখন মানে তরলটাকে এর মধ্যে ঢেলে নিয়েছে যে বাক এটা এবং বাকিটার মধ্যে দেখ এরকম দেখতে পাচ্ছিস কেউ আসতে চাইছে নাকি রে একটা না কেউ না যেটা বলছিলাম শোন তো এইটার মধ্যে দেখ এই যে ছোট ছোট ক্রিস্টাল গুলো তৈরি হয়েছে তার মধ্যে থেকে বেছে নিলি একটা পছন্দ করে নিলি যেটা একটু দেখতে বেশ একটু বড় টাইপের হয়েছে এরকম টাইপের একটা বেছে নিলি বেছে নেওয়ার পর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এরপর এটাকে সুতোয় বেঁধে ঝুলিয়ে দিতে হবে ওই যে দ্রবণটা আগে ওই যে ঢেলে নিয়েছিলি ওর মধ্যে এটাকে ঝুলিয়ে দিবি
এবার ঝুলিয়ে দিয়ে কিছুদিন রেখে দিতে হবে, 3-4 দিন বা 1 সপ্তাহ অব্দি রেখে দিতে হতে পারে। এরকম ভাববি না কিন্তু যে এখন ঝোলাবো আর 1 ঘন্টা পরে সে পেয়ে যাবো, তা কিন্তু নয়। এটা ঝুলিয়ে দিয়ে 7 দিন মতো রেখে দেওয়া রেখে দিতে হবে, তখন এরকম বড় বড় এরকম ক্রিস্টাল তৈরি হতে শুরু করবে ওই সুতোটাকে ঘিরে। After some time, the crystal will begin to take a regular geometric shape. দেখছিস শেপটা কিরকম সুন্দর একটা শেপ হতে শুরু করেছে অলরেডি? হ্যাঁ স্যার। That is defined by the crystal lattice of a substance. এটাই crystal lattice. এটার নাম হচ্ছে octahedron. ওই যে শেপটা এসেছে ওইটা এখানে বলেছে। হ্যাঁ কিছু বলছিস? ঠিক আছে নেক্সট আমি এগোচ্ছি। Alum is octagonal or octahedron. Also during the crystal growth, excess crystal will grow as well as the bottom. And স্যার বলছি ফটকিটা গরম জলে দিতে হবে তো? ফটকিটা গরম জলে দিতে হবে, ঠিক। মানে ফটকি দিয়ে তারপর আর কিছু দেবো না তো? আর কিছু দিতে হবে না, মানে তাতে পার্থক্যটা কি হবে, এদেরটা এরকম পার্পল কালার এসেছে, তোদেরটা কালারটা হোয়াইট আসবে, মানে স্বচ্ছ টাইপের আসবে, এরকম কালার হবে না। And they should be removed. Fro is better than sauce. কি আমাদের যারা এইটা কিনে দিয়ে তারপর ফটকি করব? কি বুঝতে পারলাম না। বলছি এই ভিডিওটা আমাদের ডিআরআই আইডিতে দিয়ে দেবেন, তাহলে দেখে দেখে ফটকিটটা করব। হ্যাঁ না দেয়ার কি আছে, কিন্তু এই ভিডিওটা পুরোটা দেয়াটা অসুবিধা। তোরা এমনি গুগলে মানে ইউটিউবে সার্চ করলে আমি লিংক দিয়ে দেবো একটা, ঠিক আছে, সেখান থেকে দেখে নিতে পারবি। হ্যাঁ বল স্যার, আমার একটা কথা শুনি। বল স্যার। বলছি ফটকিরের সঙ্গে যদি কোন দিদি থালে হবে না, যে কোনো দুটো পদার্থকে মেশালে হবে না, এরকম ধরনের হবে এরকম কোনো মানে নেই। ফটকিরি তোদের হাতের কাছে যে এখানে যে দুটো পদার্থ নিয়েছে তাতে পটাশিয়াম ক্রোমিয়াম সালফেট, যেটার জন্য এই পার্পল কালারটা আসছে, সেটা তোরা কিন্তু পাবি না। ওই জন্য শুধু ফটকিরি, এটা তোরা বাজার থেকে কিনতেই পারবি। ফটকিরি দেখবি যে খুব বেশি দামও নয় আমার ধারণা। হ্যাঁ বল। হ্যাঁ আমার বাড়িতে আছে। একটু বেশি পরিমাণে লাগবে তো ফটকিরির দাম খুব একটা বেশি নয়, একটু বেশি দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ বল। তো রং দিলে হবে? রং না, রং দিলে হবে না, রং দিলে রংটা ওর মধ্যে আসবে না। আর যদি রংটা আসে জানবি যে সেটা ঠিকঠাক হচ্ছে না, রং আসার কথা নয়। তোদের দরকার নেই, দেখবি এমনিতেই খুব সুন্দর দেখতে লাগে। এটা কালার বলে ভাবিস বেশি সুন্দর দেখাচ্ছে। ফটকিরিটাকে গুঁড়ো করতে হবে? হ্যাঁ ফটকিরিটাকে গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো করে নিয়ে জলে দ্রবীভূত করতে হবে। A solution and raise other crystals off of them in the future. Also, in single crystals growing, it's important to avoid extremes of temperatures and pollution of the solution. After 2 months, my crystal. এটা 2 মাস কিন্তু সময় নিয়েছে, তবে এরকম বড় শেপে এসেছে, বুঝতে পারলি? সুতরাং এটা একটু ধৈর্যের কাজ, ওকে? Become large enough and I decided to add... হ্যাঁ জলটাকে ফিল্টার করে নিচ্ছে, ফিল্টার করে নিলে একটু ভালো হবে, না করলে অসুবিধা নেই, না করলেও হবে, ঠিক আছে। আর যদি তোদের কাছে এমনি কোনো তাহলে তো আমরা এখন পরীক্ষাটা করব। হ্যাঁ হ্যাঁ বল। যখন তাহলে পরীক্ষাটা করব, আরেকটা তো ফিল্টার পেপারে চাই। তোরা এমনি পরিষ্কার যে সাদা কাপড় কাপড় যাতে করে ফিল্টার করা মানে মানে সাদা কাপড় দিয়ে ছেঁকে নিলেই হবে, এটার সঙ্গে খুব একটা কিছু মানে ফিল্টার করতে হবে এটা সেরকম কিছু ব্যাপার না। Can stop its growth. I pulled off the crystal from the solution and desiccated its surface with a napkin. Next, I covered the crystal with colorless nail polish. One or two layers is usually enough. মানে এটা মানে ক্রিস্টালটা তৈরির পর এটাকে একটা ওই কালারলেস যে নেল পলিশ পাওয়া যায় সেটা উপরে লাগিয়ে দিলে, তাহলে এটা ধর একটু জল লেগে গেলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে বা ময়েশ্চার অ্যাবজর্ব করে এর শেপটা নষ্ট হতে পারে, সেটা আর হবে না, ওই জন্য এটা করছে। It's important to protect the crystal from further destruction. After the nail polish has been dried, it's okay to take the crystals with bare hands. Crystal হ্যাঁ খুবই শক্ত হবে, খুবই শক্ত হবে, মানে এটা ভাবিস না যে তবে হাত থেকে ফেলে দিলে তো ভেঙে যাবে, সেটা নয়, কিন্তু এটা শক্ত। এবং মজার, আচ্ছা এটা তোদের কি মনে হয় এটা নিরেট না এর মধ্যে ফাঁপা বলতো? এটা একদম ঠিক, এটা আর ওই যে যে সুতোটা দিয়ে বাঁধবি ওই সুতোর একটা অংশ কিন্তু ভেতরে থেকে যাবে, সেটা বের করতে পারবি না, ঠিক আছে।
এটা কিন্তু তোর আগের বছর বা তার আগের বছরে কিন্তু ওরা করেছিল নিজেরা, হয়েও ছিল। হ্যাঁ, এটা যে এটা হয় কিন্তু, তোরা সিম্পল ফটকিরি দিয়ে করবি তাহলেই হবে। ঠিক আছে, যাই হোক, আমরা তাহলে এটা ছেড়ে, তুঁতে দিয়ে, তুঁতে বিষাক্ত বুঝলি, ওটা আমি বলবো না, মানে ফটকিরি অবিষাক্ত সেটা দিয়ে করতে বলবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা দেখ এখানে এই যে নুনের যে যেটা আয়নীয় যৌগ তার ধর্ম সম্পর্কে যদি আমরা দেখি, সেখানে দেখবো যে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নুনকে গলিয়ে তরল করে ফেলা যায় এবং গলে যাওয়া নুনের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠানো সম্ভব। ধাতুর মতো অত ভালো পরিবাহী না হলেও গলে যাওয়া নুনের মধ্যে দিয়ে ভালোভাবেই বিদ্যুৎ যেতে পারে। কোনো কিছুর মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে হলে কোনো না কোনো আধানযুক্ত কণাকে যেতেই হবে। যেমন ধরো ধাতুর মধ্যে বিদ্যুৎ চলাচল মানে ইলেকট্রনের চলাচল, তাহলে কি গলে যাওয়া সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বিদ্যুৎ চলাচল ইলেকট্রনের মাধ্যমে ঘটে? না, ইলেকট্রন চলাচল নয়। তাহলে এবার সেটা কি, সেই প্রসঙ্গে এবারে আমাদের এখানে আলোচনাটা আছে। তো আমি এই বিষয়টা এর মানে এভাবে এখানে যেভাবে পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যা করেছে, আমি সেটাকে সংক্ষিপ্ত আকারে তোদের জন্য বলে দিচ্ছি যে লবণকে যদি আমরা, খাদ্য লবণকে যদি আমরা গরম করি, তাহলে গরম করলে সেখানে কি ঘটনা ঘটছে সেই বিষয়টা আমি তোদেরকে বলে দিচ্ছি। দেখ, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এটা যখন কেলাস আকারে আছে, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এটা যখন কেলাস আকারে আছে, এই যে ধর এইটা লিখেছিলাম, এই যে কেলাসে এই পজিটিভ গুলো কি বলে বলতো? পজিটিভ থাকা মানে ক্যাটায়ন না অ্যানায়ন? সেটা ক্যাটায়ন। আর নেগেটিভ মানে অ্যানায়ন। আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন যারা আছে তারা কিন্তু নিজের অবস্থানে ভাইব্রেট করতে থাকে, অর্থাৎ কম্পনশীল অবস্থায় থাকে। যখন কঠিনে থাকে, কখন? সেটা যখন সলিডে থাকে, অর্থাৎ কঠিনে থাকে। এটা যখন সলিডে থাকে, সলিডে থাকলে কি করবে, তারা ভাইব্রেট করবে, কম্পনশীল অবস্থায় থাকবে, কিন্তু নিজের স্থান একটা স্থান ছেড়ে আরেক স্থানে বেরোতে পারবে না, যেতে পারবে না। কিন্তু এটাকে যখন আমরা তাপ দেব এবং এটা তাপের চিহ্ন এটা, ওকে, এটাকে তাপ দেব এবং এটা গলে যাবে, গলে গেলে কি হবে, তখন এই যে এনএ প্লাস সেটা আলাদা হয়ে যাবে, সিএল মাইনাস আলাদা হয়ে যাবে। গলে যাওয়া মানে গলিত অবস্থায় বা তরল অবস্থায় আসা মানে এখানে যে তীব্র আকর্ষণ বলটা ছিল এখানে আকর্ষণ বলটা কমে যাবে। তো এই অবস্থায় কি হবে, ক্যাটায়ন বা অ্যানায়ন এরা যে এই যে এগুলো যেগুলো আমরা লিখছি, এরা কিন্তু তখন মুভ করতে পারবে এক স্থান থেকে আর এক স্থানে, তারা কিন্তু যাতায়াত করতে পারবে। তো এগুলোকে আমরা আগেই বলেছি আয়ন। তাহলে আয়নগুলোর যদি চলাচল ঘটে, আয়নের যদি চলাচল ঘটে, তখন সেটাকে, সেটা তখন কি হবে, আয়নের চলাচল ঘটলে সেটা তখন তড়িতের পরিবহন করবে। ঠিক আছে, তাহলে আয়নগুলো যতক্ষণ সলিডের মধ্যে ছিল তখন তড়িতের পরিবহনের ঘটনাটা ঘটছিল না, কিন্তু যেই তরল অর্থাৎ লিকুইড স্টেটে এলো তখন কিন্তু তারা চলাচল করতে পারবে, স্থান পরিবর্তন করতে পারবে, এবং তার ফলাফলটা আমরা বলতে পারি যে সেটা তড়িৎ পরিবহন করবে। আবার একইভাবে বলবি, কি বলছিস? না, ধাতব পদার্থের কথাটা একটু আলাদা, সেটা আমি পরে বলছি, আগে আমি আয়নীয় যৌগদের কথাটা বলে দিই, ধাতব পদার্থের কথাটা বলছি আমি। আচ্ছা, এবারে চলে আসছি যেটা কিনা এই যে কঠিন পদার্থ ধর এনএসএল, একে যদি আমরা জলে দ্রবীভূত করি, তাহলে দেখ এনএসএল কে জলে দ্রবীভূত করলে এনএ প্লাস এবং জলীয় দ্রবণ বোঝানোর জন্য অ্যাকুয়াস, যেটাকে সংক্ষেপে এ কিউ লেখা হয়, জলীয় দ্রবণে এনএ প্লাস এলো এবং জলীয় দ্রবণে এলো সিএল মাইনাস, সেটাকেও অ্যাকুয়াস এ কিউ দিয়ে প্রকাশ করা হলো, অ্যাকুয়াস দ্রবণে এলো। এবং জলীয় দ্রবণে এলেও কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়নরা স্থান পরিবর্তন করতে পারে। সুতরাং আমরা দেখছি কঠিন অবস্থায় ক্যাটায়ন বা অ্যানায়ন তাদের স্থান আয়নীয় যৌগে তারা পরিবর্তন করতে পারছে না, সেই জন্য কঠিন অবস্থায় তারা তড়িতের বিশেষ কোনো পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা জলের মতো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলে তারা কিন্তু নিজেদের স্থান পরিবর্তন করতে পারে। ওকে, সুতরাং আমরা লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করতে পারছি যে গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডও তড়িতের পরিবহন করবে, বা জলে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তারা তড়িতের পরিবহন করতে পারবে। ঠিক আছে, তাহলে তড়িতের পরিবহন করার জন্য আমাদের প্রধান কন্ডিশন হলো
তড়িৎগ্রস্ত কণা সেটা ইলেকট্রন হতে পারে বা তড়িৎগ্রস্ত কণা সেগুলো আয়ন হতে পারে তাদের চলাচল। ধাতুদের ক্ষেত্রে তড়িৎগ্রস্ত কণা যার চলাচলের মাধ্যমে তড়িতের প্রবাহ হয় সেটা হলো ধাতুদের ক্ষেত্রে, অর্থাৎ কিনা মেটালদের ক্ষেত্রে সেটা হলো ইলেকট্রন, ঠিক আছে। আর যেগুলো কিনা আয়নীয় যৌগ তারা যখন গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িতের পরিবহন করে তাদের ক্ষেত্রে তড়িতের পরিবহনের কাজটা আয়নরা করে থাকে, আয়নের চলাচলের মাধ্যমে তারা তড়িতের পরিবহনটা করে। হ্যাঁ, কারো যদি কিছু কোশ্চেন মেটাল সম্পর্কে আরো বলবো আমি, মেটালের ক্ষেত্রে জিজ্ঞাসা করলি যখন। আচ্ছা, আর কিছু কোশ্চেন আছে কিনা এই অংশটা থেকে বল। হ্যাঁ, দুটোই চলাচল করতে পারে, গলিত অবস্থা এই মানে জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায়, ঠিক আছে। এবারে ধাতুদের সম্পর্কে জানতে চাইছিলি, ধাতুদের ক্ষেত্রে কিভাবে তড়িতের পরিবহনের ব্যাপারটা ঘটে, খুব মানে সিম্পল ওয়েতে বোঝাচ্ছে। ধাতুদের ধর এটা একটা ধাতব ব্লক আছে, মানে ধাতুর তৈরি একটা লোহা বা এই জাতীয় কোনো ধাতুর এরকম একটা ব্লক আছে। তো এই ব্লকের মধ্যে এখানে কি আছে, ধাতব যে পরমাণুগুলো আছে সেই ধাতব পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু একটু মানে কি বলবো, এগুলো ঠিক এক জায়গায় থাকে না। এই ইলেকট্রনগুলো এইটা ধর একটা ধাতুর মধ্যে যে ইলেকট্রন আছে, না একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে, বেটার হবে আমাদের বুঝতে। এটা ধর ধাতুর ব্লক, এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেটা দেখাচ্ছে। এই ইলেকট্রনগুলো যেগুলো এইগুলো ইলেকট্রন, এই যেগুলো এগুলো দেখাচ্ছে। এই ধাতুর মধ্যে এই যে ইলেকট্রন, ধাতব পরমাণু আছে আবার ধাতুর পরমাণুর মধ্যে ইলেকট্রনও আছে। এই ইলেকট্রনগুলো কিন্তু কি করতে থাকে, তারা কিন্তু কঠিন অবস্থাতেও তারা কিন্তু কোনো পরমাণুর একটা নির্দিষ্ট পরমাণুর মধ্যে বন্দি হয়ে থাকে না। তারা কি করে, তারা এই সমগ্র ধাতুর মধ্যে ফ্রিকোয়েন্ট এদিক ওদিক ছুটে বেড়ায়, এদিক ওদিক ছুটে বেড়াতে পারে এই ইলেকট্রনগুলো, ধাতুর মধ্যে থাকে ইলেকট্রনগুলো। এবং যেহেতু এই ইলেকট্রনগুলো কোনো ধাতুর পরমাণু দ্বারা বন্ধনে আবদ্ধ থাকে না, তাই এদের ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন নাম দেয়া হয়। ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন এদেরকে নাম দেয়া হয়। ওকে, তাহলে এই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। আমি আগেই বলেছি তড়িৎগ্রস্ত কণা চলাচল করলেই সেটা তড়িতের পরিবহন হবে। এবার যখন এই ধাতুটার আমরা ধাতব যে আমরা এখানে একটা ব্লক নিয়েছি তার দুটো প্রান্তে যখন বিভব প্রভেদ প্রয়োগ করব, তখন তাদের তারা এই যে প্রাথমিক অবস্থা মানে এমনিতে যারা তারা যখন যে হ্যাপাজার ছোটাছুটি করছে তারা তখন নির্দিষ্ট অভিমুখে ছোটাছুটি শুরু করবে এবং তড়িতের পরিবহনের ঘটনাটা ঘটাবে, এবং তড়িতের পরিবহনের ঘটনাটা ঘটাবে, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু দুটো বিভব প্রভেদ, মানে ধর ব্যাটারির দেখেছিস একদিকটায় প্লাস একদিকটায় মাইনাস লেখা থাকে, সেরকম একটা ব্যাটারির সঙ্গে তার দিয়ে এই দিকটা প্লাসের সঙ্গে যুক্ত করে দিয়েছিস, এদিকটা মাইনাসের সঙ্গে যুক্ত করে দিয়েছিস, তখন আমরা বলবো এই ধাতব যে ব্লকটা আছে তার দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে। তখন কি হবে, ইলেকট্রনগুলো নির্দিষ্ট অভিমুখে যাতায়াত শুরু করবে। এবং দেখ, ইলেকট্রন তারা নেগেটিভ চার্জ, মানে এগুলো সব মাইনাস চার্জের, তাহলে মাইনাস চার্জ মানে তারা কোন দিকে আকৃষ্ট হবে বুঝতেই পারছিস, প্লাসের দিকে, তখন তারা প্লাসের দিকে যাতায়াত শুরু করবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট অভিমুখে যাতায়াত শুরু করবে এবং তড়িতের পরিবহন ঘটাবে। এটা ধাতব পরিবাহীদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তাহলে ধাতব পরিবাহীদের ক্ষেত্রে ইলেকট্রনের চলাচল, আর সোডিয়াম ক্লোরাইড বা এই জাতীয় যে আয়নীয় যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে আয়নের চলাচলের জন্য তারা তড়িতের পরিবহন করে। তাহলে আমরা দেখি এখানে ক্যাটায়নের ধারণা, অ্যানায়নের ধারণা, এবং তারপরে সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে সেটা তাদের আয়নের ধারণা বলেইছি। আচ্ছা, এবার দেখ এই অংশটা থেকে আমি পরের দিন এই অংশটা থেকে আলোচনা করব, এর পরবর্তী কিছু অংশও কিন্তু অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। তো এখানে দেখ এই যে এই অংশগুলো, এইখানে ধর সোডিয়াম পরমাণু কিভাবে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে, ক্লোরিন পরমাণু কিভাবে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে, এগুলো আমরা নেক্সট ডে থেকে আলোচনা করব। সোডিয়াম ক্লোরাইডের এই বিষয়গুলো কিভাবে দ্রবীভূত না হয়, মানে ধর আজকে আমাদের আলোচনাটা ধরে নে 85 পেজ পর্যন্ত হলো, 86 পেজ থেকে আমরা নেক্সট ডে আলোচনা করব, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে বলবি। আর কারো কিছু কোশ্চেন আছে?
আচ্ছা ঠিক আছে।